Assalamualaikum. তো একটু অফার শেয়ার করব আপনাদের মাঝে, কেউ অবহেলা করবেন না অফারটা। অফারটা আপনারা অবহেলা করতে পারেন, তার কারণ রয়েছে। অফারটি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ সাইটের। তো বিটগেট এক্সচেঞ্জ সাইটের অফার হলো, বিটগেটের নামে একটা বদনাম রয়েছে, সেটা হচ্ছে আরেকটা অফার দিয়েছিল তারা, যেটার পেমেন্ট করে নাই। তো ওই অফারটা, এই অফারটা একদমই আলাদা। ওই অফারটা তাদের নিজস্ব টোকেনটা আপনাদেরকে দিবে বলছিল। তো যারা রেফার করতে পেরেছে, যারা জয়েন নতুন অ্যাকাউন্ট করছিল, প্রত্যেককে দিয়েও ছিল, পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছিল। তো সেটা কারণ রয়েছে, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করছিল। কিন্তু এখন যে অফারটা, এটা কিন্তু একটা পার্টনারের অফার, বিটগেট পার্টনার। এই যে দেখুন, তাদের এই এই লিঙ্কের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট করতে হবে। এখানে কোনো প্রকার রেফার কমিশন টমিশন কোনো কিছু নেই। তার জন্য এখান থেকে কিন্তু আপনারা 100% প্রফিট নিতে পারবেন। এখান থেকে আপনারা $30 থেকে, সর্বনিম্ন $30 থেকে সর্বোচ্চ $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। কীভাবে কি বিস্তারিত বিষয়বস্তু আমি বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অফারটি কেউ মিস করবেন না। এটা কিন্তু এই যে দেখুন, এখানে তাদের রেফার লিঙ্কটা দেখলে আপনারা বুঝতে পারবেন না, পার্টনার bitget.com। তো তাদের যে এই রেফার লিঙ্কটা আছে পার্টনারের, এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ করতে হবে, তাহলে এখানে আপনারা প্রত্যেকে এইটা থেকে প্রফিট নিতে পারবেন। এখানে অংশগ্রহণ করতে হলে কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো আগে আপনাদের দেখাই। তো নিয়মগুলো দেখানোর আগে আমি তাদের এক্সচেঞ্জ সাইটের ভিতরে $50 উপরে ডিপোজিট করে নিই। আপনারা এখন ভয় পেতে পারেন যে ভাই $50 উপরে লাগবে না, $50 উপরে লাগবে না। আপনাদের কাছে $10-12 হলেও হবে, $10-12 হলেও আপনারা একটা অফার অংশগ্রহণ করতে পারবেন। আর যদি একসাথে $50 উপরে ডিপোজিট করতে পারেন, তাহলে দুইটি অফারে অংশগ্রহণ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর ভালো লাগলে অংশগ্রহণ করে দিন, না ভালো লাগলে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। কারণ এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই, আমার কোনো এখানে প্রফিট নেই, কিন্তু তারপরে ভিডিওটা দিচ্ছি যেহেতু এখান থেকে আপনাদের সবার প্রফিট হবে, সাথে আমারও প্রফিট হবে। তার জন্যই কিন্তু মূলত ভিডিওটা দেওয়া। এখানে কোনো প্রকার রেফার কমিশন টমিশন কিছু নেই। আমি বিটগেট এক্সচেঞ্জ সাইটটা ওপেন করলাম, তো এখানে মাস্ট বি কিন্তু KYC করতে হবে। আমি অলরেডি KYC করে নিয়েছি। অ্যাসেস্টের উপর ক্লিক করবো, প্রথমে আমি এখানে ডিপোজিটটা করে নিই। ডিপোজিটের উপর ক্লিক করলাম, USDT ডিপোজিটটা করার আগে ডিপোজিট করার কারণ রয়েছে। TSC সিলেক্ট করলাম, এই যে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কপি করে নেবো, FTX থেকে উইথড্র দেবো। FTX থেকে কোনো প্রকার ফি কাটে না। আগে ডিপোজিট করার কারণ রয়েছে, কারণ ডিপোজিটটা কনফার্ম হতে একটু টাইম লাগবে। তো এখান থেকে আমি ডিপোজিটটা করে নিই $50 উপরে। উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। এখন আসুন মূল বিষয়ে, অফারটা কীভাবে কী পেমেন্ট টেমেন্ট করবে সেই সব বিষয়বস্তু দেখাই, ততক্ষণে আমার ডিপোজিটটা কনফার্ম হোক। এখানে দেখুন মোট তিনটি ক্যাম্পিং চলতে আছে। প্রথম যে ক্যাম্পিংটা, আমরা প্রথম ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করব এবং আমরা 3 নম্বর ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করব। এই যে 2 নম্বর যে ক্যাম্পিংটা রয়েছে, এটা আমরা অংশগ্রহণ করব না। তার কারণ হচ্ছে এখানে নানা রকম ঝামেলা রয়েছে, স্ট্যাকিং মেস্ট্যাকিং করতে হবে, অনেক ভলিউম টলিউম, ফিউচার ট্রেডিং মেরিং 7 দিনের অনেক একই ঝামেলাদায়ক, তাই আমরা এই 2 নম্বর টাস্কটা করব না। প্রথম যে ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সে আপনাদের দেখুন একটা আপনাদেরকে কী করতে হবে, $50 ডিপোজিট করতে হবে। প্রথম ট্যাক্সে আপনাকে $50 ডিপোজিট করতে হবে এবং $50 ট্রেডিং ভলিউম করতে হবে, প্রথম যে ট্যাক্স। তাহলে আপনি এখানে কত ডলার জন্য এলিজেবল হবেন, এখানে আপনার সর্বনিম্ন মাস্ট বি এটা পাবেনই। এখানে র্যান্ডমলি অ্যামাউন্ট বলছে, কিন্তু র্যান্ডমলি মেম্বার বলে নাই। কিন্তু আপনি মাস্ট বি সর্বনিম্ন $10 পাবেন, কিন্তু $10 থেকে আপনি $10,000 পর্যন্ত পেতে পারেন। কীরকম? র্যান্ডমলি আপনার ভাগ্যে এমন আছে $10 পড়তে পারে, $20 পড়তে পারে। তারপর এখানে আরও রয়েছে, এই যে দেখুন $30, $50, $100, $500, $1,000, $10,000, সর্বোচ্চ আপনি $10,000 পর্যন্ত পেতে পারেন। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন প্রথমটা। এবং 3 নম্বর যেটা রয়েছে, এখানে দেখুন আপনি যদি তাদের রেফার লিঙ্ক দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাদের রেফার লিঙ্ক দিয়ে, এই অফারটি কিন্তু চলবে এই মাসের 15 তারিখ পর্যন্ত। আর উপরের প্রথম যেটা রয়েছে, এটি কিন্তু 7 তারিখ ইন্ড হয়ে যাবে। তো ভিডিওটা দেখার সাথে সাথে খুব দ্রুত অংশগ্রহণ করার ট্রাই করবেন। এখন হচ্ছে 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর যেটা রয়েছে, আপনি তাদের রেফার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে স্পট ব্যালেন্সে $100 ট্রেডিং ভলিউম করতে হবে, আর সেটা করার জন্য মাস্ট বি KYC ভেরিফিকেশন করতে হবে। তা আপনি এখানে যে $100 ট্রেডিং ভলিউম করবেন, এখানে $100 যে ট্রেডিং ভলিউম করবেন, তার জন্য আপনার কাছে মাত্র $10 থেকে $12 থাকলেই হবে। $10 থেকে $12 দিয়ে আপনি স্পটে ডিপোজিট করলেন $10 থেকে $12, আপনাদের $50-এর কোনো প্রয়োজন নেই। $10 থেকে $12 যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকে, এই যে
এখানে আমার ওইটা এখন পর্যন্ত রিসিভ হয় নাই, তো এখানে যদি আপনার $10 থেকে $12 মতো থাকে এখানে, আপনি কি করলেন ওইটা দিয়ে হোমে আসলেন, একবার TRX বা BTC বাই করলেন, একবার সেল করলেন, বাই করলেন, সেল করলেন, এরকম করে আপনি পাঁচবার, হ্যাঁ পাঁচবার করলে আপনার $10 দিয়ে পাঁচবার বাই সেল, পাঁচবার মানে মোট 10 বার করতে হবে, একবার বাই, একবার সেল, একবার বাই, একবার সেল, এরকম করে 10 বারের মতো বাই সেল করলে কিন্তু আপনার এখানে $100 প্লাস ট্রেডিং ভলিউম হয়ে যাবে। তো তাহলে কিন্তু আপনি $10 দিয়ে 3 নম্বরের অফারটার ভিতরে অংশগ্রহণ করতে পারতে আছেন। এবং আপনার কাছে যদি আরও বেশি ডলার থাকে, আপনার কাছে যদি $50 থাকে, তাহলে আপনি যদি তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে $50 ডিপোজিট করে ফেলেন, $50 ডিপোজিট করে ফেললে আপনার একসাথে এই অফারটায় প্রথম ইভেন্টটায় অংশগ্রহণ করা হয়ে যাবে এবং দ্বিতীয় ইভেন্টটায় অংশগ্রহণ করা হয়ে যাবে। সেটা কীভাবে? আপনি এখানে $50 ডিপোজিট করছেন, $50 ডিপোজিট করার পর আপনাকে বলছে কি $50 ট্রেডিং ভলিউমও করতে হবে। তা আপনি এখানে যে $50 ডিপোজিট করলেন, আমি দেখাই আপনাদের, তারপরে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো, KYC কীভাবে করবেন দেখিয়ে দেবো। তো এখানে ধরুন আপনি $50 ডিপোজিট করলেন, আমার ডিপোজিটটা এখন পর্যন্ত এখানে আসে নাই, আমি যদি হিস্ট্রিটা চেক করি তো এখন পর্যন্ত আসে নাই, তো আমাকে একটু আমি একটু ওয়েট করি, একসাথে আমি ট্রেডিংটা করে দেখিয়ে দেবো আপনাদের কীরকম কী করতে হবে। তো আমার ডলারটি এখানে অ্যাড হয়ে গেছে, তো আপনাদের কিন্তু কোনো লস নেই, এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে আপনার ডলারটা আপনি আবার উইথড্র করে নিতে পারবেন। ধরুন আপনি এখানে $10 বা $50 যেটাই হোক ডিপোজিট করছেন, ধরুন আপনি এখানে $50 প্লাস ডিপোজিট করছেন, হোম অপশন উপরে ক্লিক করবেন, এখানে TRX MIRX কিছু একটা লিখে সার্চ করবেন, TRX লিখে ধরুন সার্চ করলেন, TRX-এর ভিতরে আসবেন, TRX-এর ভিতরে এসে এখানে এই যে বাই সেল রয়েছে সেলের উপরে একটা ক্লিক করবেন, বা বাই যে উপরে বাই রয়েছে, বাই ওখান না সরি, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলে হবে না, এখানে এই যে স্পট লেখা যে অপশন রয়েছে এই যে নিচের দিকে দেখুন, এখানে স্পট লেখা অপশন রয়েছে, স্পটে আসতে হবে, এখান থেকে থিরেট আইকন উপরে ক্লিক করতে হবে, USDT সিলেক্ট করা থাকবে, এখানে TRX লিখে সার্চ করবেন, TRX চলে আসবে, TRX-এর উপরে একটা ক্লিক করবেন, আপনার কাছে $52 রয়েছে, উপরে যারা আছে তারা বিক্রি করবে, তাদের উপরে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে এটাকে 100% করে দেবেন, করে দিয়ে এখান থেকে বাই TRX-এর উপরে ক্লিক করবেন, এখান থেকে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন, TRX বাই হয়ে গেল, আমাদের কিন্তু $52 ট্রেডিং ভলিউম হয়ে গেছে। এখন আবার সেলের উপরে ক্লিক করবেন, নিচের এরা কিনতে চাচ্ছে এদের উপরে একটা ক্লিক করে এটাকে 100% করে আবার সেল করে দিলাম, তো আমার কিন্তু দেখুন এখানে $100 ট্রেডিং ভলিউম হয়ে গেছে, আমার এখানে $100 ট্রেডিং ভলিউম হয়ে গেছে, $52 ডিপোজিট হয়ে গেছে, আমার কিন্তু সকল ট্যাক্স কমপ্লিট, আমার কিন্তু আর কোনো ট্যাক্স এখানে খালি নেই, আমি কিন্তু একসাথে সকল ট্যাক্স কমপ্লিট করে নিয়েছি $52 ডিপোজিট করার মাধ্যমে। এই যে দেখুন এখানে যারা তারা যা যা বলছে সকল কিছু কিন্তু আমার কমপ্লিট, $100 এই যে 3 নম্বর ইভেন্টের $100 ট্রেডিং ভলিউম আমার কমপ্লিট, $50 ডিপোজিট আমার কমপ্লিট। এখন আপনাদের কাছে যদি $50 না থাকে, আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধুমাত্র $12-13 ডিপোজিট করে আমি যেভাবে বাই সেল করলাম ওইভাবে 10 বার বাই সেল করবেন, আপনার কিন্তু $100 ট্রেডিং ভলিউম হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি অফারটার জন্য এলিজিবল হয়ে যাবেন। আপনি এখান থেকে তারা যখন পেমেন্টটা করবে তখন কিন্তু $10 পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রত্যেক নিউ ইউজার যদি $100 ট্রেডিং ভলিউম করে তাদের রেফার লিঙ্কের মাধ্যমে প্রত্যেককে তারা $10 করে দিবে, আর যদি তাদের রেফার লিঙ্কের মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে $50 ডিপোজিট করে এবং $100 ট্রেডিং ভলিউম করে, তাহলে এখানে তো $10 মাস ফি পাচ্ছেনি, তার পাশাপাশি আপনি এখান থেকে আরও কিন্তু এক্সট্রা ইনকামের সুযোগ রয়েছে $10,000 পর্যন্ত। বুঝতেই পারতেছেন কত বড় একটা ইনকামের অপরচুনিটি, তো ইনকামের অপরচুনিটিটা কেউ মিস করবেন না। এখন আসুন এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে KYC ভেরিফিকেশন করবেন সেই জিনিসটা দেখিয়ে দিব আর কি, এখানে কাজ কীভাবে কমপ্লিট করবেন ওইটা আগে দেখালাম। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। পোস্টটি চলে আসলে এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটির উপর একটা ক্লিক করে দেবে, লিঙ্কটির উপর ক্লিক করে দিলে সরাসরি তাদের রেজিস্টার পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে, আমার নেটওয়ার্কের সমস্যা করতে আছে, এখানে তাদের রেজিস্টার পেজটা চলে আসবে। এই যে দেখুন তাদের রেজিস্টার পেজটা কিন্তু এখানে চলে এসেছে, এখানে আপনার ইমেল বসাবেন, পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দেবেন, এখান থেকে সাইন ইন উপরে ক্লিক করবেন, আপনার মেইলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটা বসিয়ে সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর তাদের অ্যাপ্লিকেশনটা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্লে স্টোরে গিয়ে বিটগেট লিখে সার্চ করলে তাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তারপর এখান থেকে হোম অপশনের উপরে ক্লিক করবেন, মেন আইকনের উপরে ক্লিক করবেন, এখানে লগ ইন সাইন আপ দুইটি অপশন পাবেন, সাইন ইনের উপর ক্লিক করে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন টগ ইন করা হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে যে আইডেন্টি ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন, আমার এখানে ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট।
আইডেন্টি ভেরিফিকেশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রেকমেন্ডেড ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটি অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আমরা যেহেতু বাংলাদেশি, বেশিরভাগ মানুষই আইডি কার্ডের মাধ্যমেই করবো, নেক্সট আইডি কার্ড। তো এখান থেকে নেক্সট আইডি কার্ডটা সিলেক্ট করে নিচে দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সটের উপর এটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দিলে রেকমেন্ডেড ইন্টারফেস চলে আসবে। কান্ট্রিটা বাংলাদেশ বা আপনি যে দেশে রহন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম সেই নামটা দিবেন, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে এই যে নিচে এখানে আবার যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপর এটা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে তো আবার আগের ইন্টারফেসটাই এখানে, এই যে এরকম না, এখানে আপনি যখন নেক্সটের উপর ক্লিক করবেন আপনাকে এখানে ফটো তুলতে বলবে। তো এই যে এরকম না, এই যে এরকম এরকম সরাসরি লাইভ ক্যামেরা ওপেন হয়ে যাবে। লাইভ ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনি জানেন আইডি কার্ড দিয়ে ক্যান্সেল করতে আসেন, তার আইডি কার্ডটা নিচে রেখে ক্লিয়ার একটা ফটো তুলবেন। এটি উপর ক্লিক করে একটা ফটো তুলবেন, প্রথমে ফ্রন্ট পেজে, তারপর ব্যাক পেজের একটা ফটো তুলবেন। ফটো তুলে সেই ফটো দুইটা সাবমিট করবেন। সেই ফটো দুইটা সাবমিট করার পর আপনাকে বলবে টেক সেলফি, এই যে এরকম বলবে টেক সেলফি। টেক সেলফির উপর ক্লিক করলে আপনার লাইভ সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। যার আইডি কার্ড দিয়ে ক্যান্সেল করতে আসেন তার ফেসটার একটা ফটো তুলে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে বলবে যে আপনার এখানে সকলকে সাবমিট হয়ে গিয়েছে, আই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করবেন। আপনার কেওয়াইসিটা একটু পেন্ডিংয়ে থাকবে। একটু পেন্ডিংয়ে থাকার পর দুই মিনিটও সময় লাগে না, দুই মিনিটের ভিতরেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। যখন আপনার কেওয়াইসিটা এখানে কমপ্লিট হয়ে যাবে, আপনার কেওয়াইসিটা এখানে কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আপনি এখানে ডিপোজিট করবেন। তার আগে এখানে ডিপোজিট টিপোজিট করবেন না, কারণ এখানে ডিপোজিট কেওয়াইসি ছাড়া ডিপোজিট উইথড্র কিন্তু করা যায় না। তো এখানে তার কেওয়াইসি কমপ্লিট করার আগে ডিপোজিট করবেন না। তো আমি এখান থেকে উইথড্র দিয়ে দেখাই, লাইভে উইথড্র দিয়ে দেখাই। এখান থেকে উইথড্র বাই ক্লিক করলাম, এখানে সিলেক্ট চেইন। তো আমি টিএরএক্স উইথড্র দেবো, টিএরএক্স হয়তো ফি কম কাটবে। হ্যাঁ, এই যে দেখুন টিএরএক্সে মাত্র একটা টোকেন উইথড্র নেবে আর কি, উইথড্র ফি নেবে মাত্র একটা টোকেন। তো উইথড্র করতে গেলে আপনাদের ফান্ড পাসওয়ার্ড সেট করতে বলতে পারে, সেটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা সেট করে নেবেন দুইবার, এই যে উপরে একবার পাসওয়ার্ড দিতে হবে, নিচে একবার। তো আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে নিই আমার ফান্ড পাসওয়ার্ড। তো আমি ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখান থেকে সাবমিট করে দিই। এখন আমি এখান থেকে খুব ইজিলি উইথড্র করতে পারবো, সেন্ড কোডের উপর ক্লিক করতে হবে। তো সকল কিছু অ্যাটাচ হয়ে গেছে, সাবমিট উপরে এখন ক্লিক করলে আমার কিন্তু উইথড্রটা এখানে কনফার্ম হয়ে যাবে। আবার সেন্ড কোডের উপর ক্লিক করবো, ফান্ড পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে উইথড্র কমপ্লিট হয়ে যাবে। তো আমি এক ঘন্টার মধ্যে এখান থেকে উইথড্র করতে পারবো না, কারণ সবে মাত্র ফান্ড পাসওয়ার্ডটা অ্যাড করছি। তো ফান্ড পাসওয়ার্ডটা অ্যাড করার পর আমাকে তারা 60 মিনিটের জন্য আর কি উইথড্র করতে দেবে না, 60 মিনিট পর আমি এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখান থেকে উইথড্র করলে 100% পেমেন্টটা কিন্তু নিতে পারবো, যেখানে উইথড্র করতে আছে ওইখানে। তো আমি লাইভে উইথড্রটা করে দেখাতে পারলাম না, তো কেউ আর কি ভয় পাবেন না, এখান থেকে 100% আপনি উইথড্র করে আপনার ডলার নিয়ে নিতে পারবেন। এটা যেহেতু এক্সচেঞ্জ সাইট, আর এটা যেহেতু আপনার নিজের ডলার, আপনার নিজের ডলার আপনি নিজে অবশ্যই মাস্ট বি কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এই অফারটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন আর কি বিস্তারিত বিষয়বস্তু ডিটেলসে। তো এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।